কিন্তু ভাই উপর দেখছি গানের কি কোনো পদ নেই। হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হলো বলি বলি চলি রাম ফুটবাটি ধুমধাম কালী দিয়ে ছুটলাম। সেই গান আজকাল আর গায় না। আরেকটা গান আছে নন্দালের নন্দন, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আর গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। চাঁদনি রাতের পেদনি পিসি সজনে তলায় খোঁজ নাড়ে, হ্যাঁতলা মাথা হ্যাংলা সেথা হার কচা কচ গোজ মারে, চালতা গাছে আলতা পড়া নাক ঝোলানো শাঁখ চুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো ভুঁড়ি ঝুলছে দেখো চুলকুলে, বলছে দূরে মিনসেগুলোর মাংস খাবো ভুল তুলে। তাহলে কোনটা? এইটা দৈতম্বর পেকো অম্বর কাঁথা কম্বর পরে সম্বর বোকা কম্বর এটাও নয়। আচ্ছা দাঁড়াও দেখছি,
নিঝুম নিসুন রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে? কি বললে, ওসব নয়? তোমার ঘিন্নি না কবিতা? তা সেই কথাটা আগে বললেই হতো। এই তো রামভোজনের ঘিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ছনার জন, কাপড় কাছে দমাদম, এটাও মিলছে না। তাহলে নিশ্চয় এটা ঘুসঘুসে কাশি। ঘুসঘুসে কাশি, ঘুসঘুসে জ্বর, ফুসফুসে ছেঁদা, বুড়ো দুই মর, মাঝ রাতে ব্যথা, পাঁচ রাতে বা আজ রাতে বুড়ো হবি কুপোকা। হায় হায়, আমার পয়সাগুলো সব জড়িয়ে গেল, ওদের পর আজ আহমে মুদি দলিল দিলে খুঁজে পাই না। কোনটা সুবিধা বলো, ওই যে পাথর বলে উড়ে ভাই সজাড়ু সেই কি? হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে। বাদুরকে বাদুর কি বলে হুজুর? তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। বাদুর গোপাল হাজির। তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির সাজা হোক। ফাঁসির সাজা কেন হবে? আমরা আপিল করব। আপিল চলো, সাক্ষী আনো। সাক্ষী দিবি? চারা না পয়সা পাবি? কেন হাসছি জানো? একজন লোক ছিল, সে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে। বইটা সবুজ রঙের মলা, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির চোখ, কিন্তু উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামি কি চেনো, ও বলে উঠেছে আগে হ্যাঁ। সবুজ রঙের মলা, কানের কাছে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? হ্যাঁ সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারুর গায়ে লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ডিপির মতো দাগ, শুনেছি তারা ছাগল টাকো তোমরা খায়। আবার কি হলো? আমার সেটা আমার আধখানা কুমিরে খেয়েছে, তাই আর আপনার মরে গেল। গেল তো গেল, আপত্ত চুপ করে দেখি তুমি। তুমি মোগল দামার কিছু জানো? তার জানি নে, একজন নালিশ করে, তার দশজন, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে আসামি বলে, তারও একটা উকিল থাকে, এক এক দিকে দশ জন করে সাক্ষী থাকে, আর একটা জজ থাকে, সে শুধু বসে বসে ঘুমায়। কতক্ষণ আমি ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যায়াম আছে, চোখ বুঝে আছে। আরো অনেক জজ দেখেছি, সকলে চোখই বেড়ামে। আমার কি হলো? একজনের মাথার বেড়াম ছিল, সে সব কিরিসের নামকরণ করতো, তার জুতোর নাম ছিল অবিনিশ্চয়কারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতৃত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরিশ, কিন্তু যেই বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূর, অগ্নি ভূমিকম্পে সব বাড়ি হুড়মুড় করে পড়ে গেছে। ও বটে, তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিজিবিজবিজ। নামের আবার এখন তখন কি? তাও জানো না, সকালে আমার নাম থাকে আরুণার কোল, আর একটু বিকেল হয়ে যায় তারপরে আমার নাম হয়ে যায় রামধারু। নিমাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস তো দেশে চলে গেছে। তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে। দেশে গেলে লোকেরা সব হুসুস করে মরে। হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মারা গিয়েছে। আহ, সবাই মিলে অত কথা বলে না, হারি গোলমাল হয়। হ্যাঁ হ্যাঁ, দেখ ফের যদি তুই কথা বলবি তো তোকে মেরে সাবাড় করে দেবো। বা যদি গোলমাল করিস তোকে মেরে পটলা পটলা করে দেবো। হুজুর, এরা সবাই পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। দোস্তুর মতো চারানা পয়সা খরচ করে সাক্ষী আনা হয়েছে। এক নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য চারানা। তোমার এই বিষয়ে আর কি কিছু বলার আছে? হ্যাঁ, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেটা আমি জানি। কি গান শুনি? আয় 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 শিয়ালে বেগুন খায়, তারা তেলা গুণ কোথায় পায়? অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়েছে। শ্রী শ্রী ভূষণী কাকায় নমঃ, শ্রী কাকেশ্বর পুষ্পুজে 41 নম্বর দেশো বাজার কাকিয়াকটি, আমরা সমস্ত হিসেবি ও বে হিসেবি খুচরা ও পাইকারি গণনা কার্য। কি
কি বিপদ? তোমার নাম কি শুনি? কি আপদ? এই যে বললাম শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? তাও তো বললাম কাকেও কুটি। সে এখান থেকে কত দূর? তা বলা ভারি শক্ত। ঘন্টা হিসেবে চার আনা, মাইল হিসেবে 10 পয়সা, আর নগদ দিলে 2 পয়সা কম। আর যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, গুণ করলে 21 টাকা, ভাগ করলে 7 পয়সা। Master.